করে আমার বন্ধুরা আমার তোমাদেরকে টার্গেট করে বলতে চাই, যুবকেরা রে কালেমা পড়েছ, ঈমান এনেছ, তোমাদের দাম, তোমাদের ওজন, তোমাদের পাওয়ার, তোমাদের ক্ষমতা কত বেশি, জোয়ানরা রে তোমরা জানো না বুঝো না। একজন কালেমা পড়েওয়ালা, একজন ঈমানদার দাম যে কত বেশি, ঈমানদার বুঝে না, ঈমানদার জানে না। আমেরিকার বুশ, হিলারি, কিনজুলিয়া, নিউজুলিয়া, ডাম টুন, এদের কাল্লা পার এক গ্লাস পানি খাওয়াইতো না একজন কালেমা পড়নেওয়ালা মুসলমান যদি না থাকতো। কথা কয় না রে, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নিয়ামত দিচ্ছেন শুধুমাত্র কেবল মাত্র মুসলমানদের খাতিরে দিচ্ছেন, ঠিক না? ঠিক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله شكرا لي جيبو شماز يردوه جيبو شماز نوراني حفيزي مدرسة آية جيتو عسكري محفيل شنماني تو شبابوتي হাজার হাজার বক্তাদের উস্তাদ হযরত মাওলানা এটিএম নুরউদ্দিন সাহেব দামাত বরকাতুহু উপস্থিত দীন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মগতভাবে মুসলমান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় হাবিব প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এই পবিত্র বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ।
পিছনে বের আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন, ভালো করে বোঝার চেষ্টা করি। এত ওয়াজ মাহফিল হয়, এরপরে বুঝে আসে না। বুঝে না আসার কারণ হইল ওয়াজে এসে মন বসে না। বুঝে না আসার কারণ হলো আমরা এক কান্দে বয়ান শুনি আর এক কান্দে বের করি। বন্ধুগণ, এত ওয়াজ মাহফিল আমার দেশে হয়, এত ওয়াজ মাহফিল এই সোনার বাংলাদেশে হয়, মাহফিলের তুলনায় মানুষ পরিবর্তন হচ্ছে না। তৃতীয় দিন আমি ছিলাম প্রধান অতিথি। ওখানে যুবকদেরকে বললাম হাত উঁচা করতে, বুড়া বেড়ান হাত উঁচা করে লাগছে। আরে বুড়া যারা ওনাদের যুবক হইতে মন চায়, যুবকদের দাম তো অনেক বেশি আল্লাহর কাছে, ঠিক না? একজন যুবকের একটা সেজদা বুড়া মানুষের 1000 সেজদা। এই এক সেজদার ওজন আল্লাহর কাছে এত দামি। একজন যুবক যখন সেজদা দেয় জমিন, তখন বলে আল্লাহ এই যুবকটার সেজদা আমি সইতে পারি না, আল্লাহ তুমি যুবকটার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এত আজমা আফিল হয় এদেশে, যত আজমা আফিল হয় পৃথিবীর কোন দেশে তো আজমা আফিল হয় না। মাহফিল যেরকম হচ্ছে মানুষ এরকম পরিবর্তন হচ্ছে না। যে দেশে প্রতিদিন হাজার হাজার আজমা আফিল হয় সে দেশে তো বেনামাজি থাকার কথা ছিল না। আমার এই দেশে যা আছে যা হয়, এদেশে যা হয় যা আছে পৃথিবীর কোন দেশে তা নাই, তা হয় না। কি হয় কি আছে, এদেশে প্রতিদিন হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, এমন কোন দেশ নাই আমার বাংলাদেশের মতো মাহফিল হয়। যে দেশে প্রতিদিন হাজার হাজার মাহফিল হয় সে দেশে তো নামাজের কথা বলতে হয় না। পৃথিবীর কোন দেশে এত আজমা আফিল হয় না যত আজমা আফিল আমার এই সোনার বাংলাদেশে। পৃথিবীর কোন দেশে তো মসজিদ নাই। যুবকেরা আহারে, পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই? বিশ্বাস করেন পৃথিবীর কোন দেশে কোন রাজধানীতে এত মসজিদ নাই যত মসজিদ আমার এই সোনার বাংলা ঢাকা শহরে রয়েছে। পৃথিবীর কোন দেশে এত সুরও নাই যত আমার দেশে আছে। আহারে এই জোয়ান যারা কও না একটু আহারে, পুরে আইলাম রে আহারে বিতারে বলো না কি দেয়ার করে। এবার জোয়ান যারা কও আহারে, পুরে আইলাম রে বন্ধুগান, এত চোর দুনিয়ার কোন দেশে নাই। এদেশে কি নাই? এদেশে সব আছে। চুরেরা চুরি বন্ধ করলেই এই দেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়। যখন করোনা ভাইরাস শুরু হয়েছিল তখন বহির্বিশ্বের একজন খেলোয়াড়, সে বিজেপি খেলোয়াড়, করোনা ভাইরাস শুরু হয়েছে বেটার প্রিয় বাড়িটা বিক্রি করে দান করে দিয়েছে। আর আমার দেশে তখন পানির নিচে চাউলের বস্তা পাওয়া গেছে। এত মাহফিল হওয়ার পরেও এত চোর কেন থাকবে? ঠিক তবে ঠিক বন্ধুগণ, আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা
বহুত বড় নিয়ামত। এই কালেমাটা যে ব্যক্তি এই কালেমাটা পড়ে ভালো করে খেয়াল করে, এই কালেমাটি এত ওজন, এই কালেমাটা পড়ে কোন মানুষ যদি কালেমাটা পড়ে কেউ যদি এক জারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারে, আল্লাহ আকবার, এই কালেমাটা পড়ে কেউ যদি এক জারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারে, আল্লাহ পাক তাকে এরকম দর দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে। কি বুঝলেন, এক জারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারলে এরকম দর দুনিয়ার সমান একটা জান্নাত, সাধারণ কথা নেই। হ্যাঁ, বাংলাদেশে কেউ যদি মনে করে গুলশানে একটা বাড়ি করতে পারে, ধানমন্ডিতে একটা বাড়ি করতে পারে, বড় ধনী মনে করে, যদি এক জায়গার পরিমাণ ঈমান নিয়ে মরতে পারলে এরকম দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। এটা জুড়ে বন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, যুবক ভাইরা, আমি জানি এ এলাকার মানুষ ওয়াসপ্রিয়, এলাকার মানুষ আলেম প্রিয়, এলাকার মানুষ বিশ্ব নবী প্রিয়, এলাকার যুবকেরা ওয়াজ প্রিয়, বিশ্ব নবী প্রিয়, নবী প্রিয় যদি না হইতাম আরামের ঘুমটাকে আরাম করে এই জান্নাতের বাগানে ভিতরে আসতে পারতাম না। ঠিক আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, এক জায়গা পরিমাণ ঈমান দিয়ে করতে পারলে আল্লাহ পাক এরকম দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবেন। তাহলে পাওয়ারফুল ঈমান নিয়ে গেলে কত বড় জান্নাত! আল্লাহু আকবার বলেন, এক জায়গা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারলে এরকম দশ দুনিয়ার সমান একটা জান্নাত যদি হয়, পাওয়ার পরিমাণ নিয়ে মরতে পারলে আল্লাহ পাক কত বড় জান্নাত দিবেন। যারা পাওয়ার পরিমাণ নিয়ে মরে যায়, যারা আল্লাহ রাস্তা জীবনটা বিলিয়ে দেন, যারা আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে জীবনটা বিলিয়ে দেয়, এদের জন্য কত বড় জান্নাত হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা পাওয়ারফুল ইমানদার, পাওয়ারফুল ইমানদার মরে গেলে আল্লাহর জান্নাতের হুরেরা রিসিভ করার জন্য পাগল হয়ে যায়। মুসলমান, আপনি কালেমা পড়েছেন, ইমান এনেছেন, একজন কালেমা পড়তে বলা ইমানদার চেহারা যদি কালো হয়, চেহারা কালো, বিশ্রি, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু ইমান আছে, পাওয়ার পরিমাণ আছে, ইত্তাকুল্লাহ আল্লাহ পাকের ভয় আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, এই লোকটার দাম আসমান জমিনের চাইতে হাজার গুণ বেশি। আমাদের ইমান তো হলো, আমাদের ইমান দুই ফুটের মাঝখানে, ইমানদারি এত পাওয়ার, ইমানদার মুসিবত করে দোয়া করলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন না। কিন্তু আমাদের দোয়া তো এরকম হচ্ছে না, ইমানদার তো ইমানদারের দোয়া, ইমানদারের যে দোয়া এত দ্রুত গতিতে কবুল হয়, ইমানদার দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন না। কিন্তু আমাদের বেলা তা না, কেন জানেন? আমাদের ইমান হলো দুই ফুটের মাঝখানে, আর সাহাবীদের ইমান ছিল কলিজার ভিতরে। ঠিক না? ঠিক। আমরা বলি হ্যাঁ আল্লাহ তো একজন আছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, সব কিছু আল্লাহ করে, এই যে কথাটা বলি না, এটা হলো দুই ফুটের মাঝখানের কথা। আর সাহাবীদের ইমান ছিল কলিজার ভিতরে, সাহাবাই কারাম জবানে যা বলতো আমল করতো,
তিন জিনিসের সমন্বয় হলো ঈমান। এক নাম্বার জবানে বলা, দুই নাম্বার জবানে যে কথাটা বলেছি এটা দিলের ভিতরে নিয়ে নেওয়া, তিন নাম্বার হলো আমলে বাস্তবায়ন করা। ঠিক কিনা ভাই? আমরা জবানে বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসেনি থাকলে নাম বলেন আছে। জবানে বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জবানে বলতে পারি এই কথাটা দিলের ভিতরে কম, দিলের ভিতরে কথাটা দুর্বল। ও মুসলমান মরতে হবে আমরা সবাই জানি স্বীকার করি, মুসলমান মরতে হবে এটা সবাই স্বীকার করে, কিন্তু মরতে যে হবে কথাটা আমরা মেনে নেই, দিল থেকে মানি, মানার পরে আমল করি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মরে যাব সবাই জানি, এরপরে মরণের ভয় অন্তরে পয়দা হয় না, মরবো সবাই জানি। আচ্ছা বলেন তো ভাই, এই যে আমরা আমাদের পাশে আমাদের ডানে বামে আত্মীয়-স্বজন মারা যাচ্ছে, আত্মীয়-স্বজন মরে গেলে সাময়িক আফসোস করি, কয়েকদিন যাওয়া পরে ঠিক ঠিক হয়ে যাবো, ঠিক না? আচ্ছা মরবো সবাই জানি, মরার পরেও জানার পরেও মরণের প্রস্তুতি নিতে পারি না, এর কারণ কি জানেন? মরবো যে এই কথাটাও কিন্তু আমার দুই মিনিটের মাত্র শুধু দিলের ভিতরে কবে মরা কবে মরব মোটামুটি বিশ্বাস করি। এখন যদি আজরাইল আসে, আজরাইল এসে যদি বলে আব্দুর রহমান আর মাত্র 72 ঘন্টা বাকি আছে, তখন বুঝা যাইব, তখন বুঝা যাইব যে মরণের কথা কতটুকু আমরা স্মরণ করি, ঠিক না বেঠি? কারণ কবে মরা জানি না তো, মরণের কোন খবর নাই। আল্লাহ মুখেরটা শুনে না, আল্লাহ কলিজার ভিতরটা শুনে, আল্লাহ মুখের ইমান চায় না, আল্লাহ জবানের ভালোবাসা চায় না, আল্লাহ দিলের ভালোবাসা চায়, দিলের ইমান চায়, দিলের আমল চায়, ঠিক না বে? ঠিক। এক বন্ধু আরেক বন্ধুকে বলল, বন্ধু আমি তোমাকে ভালোবাসি। বন্ধু কয়, তুমি আমাকে ভালোবাসো? কয়, হ্যাঁ। কদ্দুর ভালোবাসো? কি মনে ভালোবাসানি, দিল থেকে ভালোবাসানি? কয়, হ্যাঁ দিল থেকে ভালোবাসি। কয়, তুমি দিল থেকে আমাকে ভালোবাসো কিনা আমি তোমার ব্যবহারে বুঝতে পারবো, তোমার কাজে করে বুঝতে পারবো, ঠিক না বে? ঠিক। আমরা বলি আল্লাহ তোমাকে ভয় করি, আমাদের ইমান জবানে আল্লাহ একজন আছে জবানে স্বীকার করি, কিন্তু আমলে এটা বাস্তবায়ন করি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় নিয়ামত হলো ইমানের কালেমাম। এই কালেমাত পড়ে এক জায়গা পরিমাণ ইমান নিয়ে মানতে পারলো, এরকম দল দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। আর পাওয়ার পরিমাণ নিয়ে মরে গেলে কত বড় জান্নাত হবে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবার বলি মান্দার যারা, এদের চেহারা যদি কালো হয়, গরিব হয়, মিসকিন হয়, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই নাই, কিন্তু ইমান আছে, তাকওয়া আছে, ইত্তাকুল্লাহ আল্লাহ পাকের ভয় আছে, ওই লোকটার দাম কত বেশি, আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা আমার, নবীর একজন সাহাবি ছিল গরিব, টাকা পয়সা ছিল না, বাড়ি গাড়ি ছিল না, চেহারা সুন্দর ছিল না, ইত্তাকুল্লাহ আল্লাহ পাকের ভয় ছিল, ঈমান ছিল, তাকওয়া ছিল। আজকে আমার দেশে যারা তাকওয়াওয়ালা, ঈমানদার যারা, তাকওয়াওয়ালা যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, হক্কানি আল্লাহর ওলি যারা, এদের কোনো মূল্যায়ন নাই, এদের কোন ইজ্জত নাই, এদেরকে আমরা ইজ্জত করতে শিখি নাই,
আমিও আল্লাহর কসম দিয়ে বলি, যে দেশের সভ্যতা, যে দেশের জনতা আলেমকে ইজ্জত করে, হক্কানি আল্লাহর ওলিদেরকে সম্মান করে, আল্লাহর কসম দিয়ে বলি এই দেশে আল্লাহ পাক বড় ধরনের কসম দিবে না। ঠিক না বেঠিক? সেটি হলো এদেশ 95% মুসলমানের দেশ, এদেশ মুসলমান আল্লাহর ওলিরা, হক্কানি উলামাই কারাম, তবলীগের সাথীরা আরামের কুমটাকে হারাম করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদে, আলেমদের চোখের পানির পড়া দৌলতে এই দেশটাকে আল্লাহ পাক হেফাজত করেছে, করুণামুক্ত করেছে। আওয়াজ করে কর ঠিক না বেঠিক? উলামাই কারাম যদি না থাকতো, উলামাই কারাম যদি না থাকতো এই দেশে, তবলীগ বলা যদি না থাকতো, সব ধরনের অস্ত্র এদের কাছে আছে, আমেরিকা গোটা পৃথিবী শাসন করে, কিন্তু আমেরিকার করোনা শাসন করে কথা কয় না রে, চার লাখের উপরে ভূতায় আছে মোকাবেলা করতে পারো না, করোনা ভাইরাস তোমাদেরকে উপায় আছে। ঠিক না ঠিক? আমাদের দেশে করোনা ভাইরাস নাই, এই দেশের তুলনায় নাই বললেই চলে। আল্লাহর কসম দিয়ে বলি, শুধুমাত্র কেবলমাত্র এদেশে হক্কানি উলামায়ে কেরাম থাকার কারণে, হক্কানি আল্লাহর ওলিরা থাকার কারণে এদেশটাকে আল্লাহ পাক করুণামুক্ত করেছেন। ঠিক না বেঠিক? তাহলে কয়লা দিয়ে আল্লাহ বুঝাই তো করুণা। বন্ধুগণ, এই চীন বলেন, ভারত বলেন, ওরা পুরো বোঝা গেছে করুণা, শয়তান মনে হয় কয় যে তুই থাকলে চলে আর কেউ লাগতো না, আহারে কয় না, আহারে আলিমদেরকে ইজ্জত করবেন, আলিমদেরকে সম্মান করবেন, আল্লাহ কপাল খুলে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা বলতে চাচ্ছিলাম, নবীর একজন সাহাবীর চেহারা ছিল কালো, ভালো কোনো পোশাক ছিল না, নাই না বাড়ি নাই ঘর নাই, হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ দিনের নবী দেখে বলে, সাদ তুমি তো বিয়ে করো নাই, বিয়েটা করে ফেলো। হযরতে সাদ দেখে বলে, নবী গো আমার কাছে কেউ বিয়ে দেয় না। কেন বিয়ে দেয় না? কই আমি করি, টাকা নেই, পয়সা নেই, টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, ভালো কোনো পোশাক নাই, সেই জন্য আমার কাছে কেউ বিয়ে দেয় না। রহমতের নবী, দয়ার নবী, উম্মতের কান্দারি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে বলে, সাদরে চিন্তা করিও না, আমি নবী তোমাকে বিয়ে করাবো। আমাদের পাপের ফল কথা কয় না, এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় হারিকেন কার্গিল বিলকি বুলবুল আছে না, এই সব হলো আমাদের পাপের ফল। ঠিক না? বেশি এজন্য বক্তৃতার মধ্যে বলে থাকি, আগেরকার মানুষ পাপ করত কম, আগেরকার মানুষ ভালো ছিল, আগেরকার মানুষ ভালো থাকার কারণে করোনা ভাইরাস ছিল না। আগেরকার মানুষ এত ভালো ছিল, আগেরকার মানুষ ভালো থাকার কারণে আল্লাহ বড় ধরনের গজব দেয় নাই। আগেরকার মানুষ এত ভালো ছিল, আমি মুরব্বীদের জবান থেকে শুনেছি, আগেরকার মানুষ এত ভালো ছিল যে জায়গা বেচা কিনে হয়েছে অনেকে দলিল করে, এই জবানটা ছিল ফুললে চাইতে মজবুত। জবানটা কি ছিল? দলিলে চাইতে মজবুত। আর আমার দেশে এখন কাগজপত্র সব ঠিক আছে, এরপরে বড় দহলে যাইতে পারে না। কথা কয় না রে, কাগজপত্র ঠিক আছে, এরপরে দহলে যাইতে পারে না। মিয়া ভাড়া করে শুনেন, যে বড় দহলে আছে না, এই বড় কয় এই আশপাশে আইবে কেন কি কাজ চলবে না। কথা কয় না, ঠিক কোন দেশে বাস করতে আইলাম রে জোয়ানেরা, আমার কথা কি বোঝা যায়নি? যুবক ভাইরা আমার কথা বোঝা যা, ওয়াজ করে এক নাম্বার গেল ফালছি, কথা বোঝা যায়নি? তাহলে আমার কথা যারা বুঝতে পেরেছেন তারা হা বলো, বুঝেন নাই এই গলাটা ক্লিয়ার করেন, আমার কথা যারা বুঝতে পেরেছেন তারা হা বলো, যারা আমার কথা বুঝতে পারেন নাই না বলো, তারা না বুঝছে না, এরা আমার কথা বেশি বুঝেছে, তাহলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আওয়াজ করে উচ্চ করতে বলতে হবে আল্লাহু আকবার, আওয়াজ করে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলতে বললে কিছু মুরুব্বী আছে এরা কয় হুজুর আমরা কি আপনার মতো শক্তিশালী, আমরা আল্লাহু আকবার বেশি দূরে গেলে মরে যাব না। এমিয়া ও মুরুব্বীরা, এই জান্নাতের বাগানের ভিতরে সে যদি আওয়াজ করে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাকে, দিদি দিদি পড়ে যান, হাদিস শরীফ আছে, এটা হলো এলেম শিখের একটা মজলিস, মাজলিসু ফিকহিন খায়রু মিন ইবাদাতি 60 সানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো এলেম শিখের একটা মজলিস। ঠিক, এটা কি শিখার মজলিস? এটা এলেম শিখার মজলিস, তবলিগ জামাত এলেম শিখার মজলিস, মাদ্রাসা পড়াশোনা করলেন এলেম শিখার মজলিস, এলেম শিখার মজলিসে যারা বসে যারা আসে এই এদের আমল না নাই আল্লাহ পাক 60 বছর ইবাদত করেছে যে উত্তম নেক দান করে। আর এলেম শিখার মজলিসে এসে কেউ যদি মরতারে কোনো রকম আন্তাজি মরণ, মরণ তো আন্তাজি মরণ আছে, আসলে করে দেখা আছে না নাই? কথা কয় না রে, আসলে বলে যায় না, এবারে সে বিক্রে পায় না মরে জায়গা, কি আনতে যে বড় একটা মেয়ে ভালোবাসে না যে পাইলো না মরে জায়গা, আহারে আহারে সাল মাসে মরে গেছে গা, কয়েকশো মরে গেছে গা রে, আহারে কি পুরা কপাইলে মরণ রে, এই ঠিক না বেটি, এই জান্নাতের বাগানের ভিতরে এসে আপনি আল্লাহু আকবার বললেন অথবা এখানে এসে আপনি মরে গেলেন, মরে গেলেই হাদিস শরীফ আসছে এই জান্নাতের বাগানের ভিতরে এলেম শিখার মজলিসে আসে বসে অবস্থায় মরে গেলে আল্লাহ পাক শহীদের মর্তবা নসিব করে দেন। আমাদের থেকে টিকিট করতে গিয়ে ঘুষা ঘুষি লাগে মরে যায় না, কি ফুরা তো ভাইলে মরণ, কি ফুরা তো ভাইলে মরণ রে, মুসলমান তো মরবে, মুসলমান তো মরবে,
মুসলমানেরা জীবন দিলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য দিনের জন্য নবীর মহব্বতে ঠিকটা বেছে নেবে। যেই কথাটা বলতে চাচ্ছিলাম, এরপরে দিনের নবীন একেবারে চিন্তা করিও না, আমি নবী তোমাকে বিয়ে করাবো। নবী যদি বিয়ের বরকত হয়, রহমতের নবী যদি বিয়ের বরকত হয়, বলেন তো জামাইটা কেমন হইব, বউটা কেমন হইব, শ্বশুরটা কেমন হইব, শ্বশুরবাড়িটা কেমন হইব। আমার নবী দেখে বলে সাদরে যা যাও, এমন জায়গায় একটা মেয়ে আছে, মেয়ের বাবাকে বলে দিবা আমার কথা, মেয়ের বাবাকে গিয়ে বলবা আর মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। মেয়ে চাও হাজারের মধ্যে একটা মেয়ে, মেয়ের বাড়ি ঘর গুলশান বাড়ি দেওয়ার মতো, মেয়ের বাবা কোটি কোটি টাকার মালিক, মেয়েটা সুন্দরী, মেয়ের বাবা ধনী, হাজরত দেশার বাড়ি নেই, ঘর নেই, টাকা পয়সা নেই, আগে যে বলেছিলাম আল্লাহ মানুষের চেহারা দেখে না, সব দেখে না, আল্লাহ পাকের ভয় তাকওয়া সহি ঈমান সহি আমল যদি থাকে, আল্লাহু আকবার, এই লোকটা আল্লাহর ওলিতে পরিণত হয়। ঠিক তো বলেছেন ভাইরা, আমার বন্ধুরা আমার চলে গেলেন বাড়ির সামনে গিয়ে নবীর সাহাবী সালাম দিয়েছে, মেয়ের বাবা বেরিয়ে আসছে, মেয়ের বাবা হযরত সাফকে দেখে মনে করেছে ফকির আসছে, ফকির ভিক্ষুক আসছে, মেয়ের বাপ না ভিক্ষা দেওয়ার পজিশন নিচ্ছে, দাঁড়াও ঘর থেকে ভিক্ষা নিয়ে আসি, মেয়ের বাপে আপনি দাঁড়ান, আগে আমার পরিচয় না আমি কে, সুবহানাল্লাহ, কে তুমি, হযরত সাদিকে বলেন দীনের নবী রহমাতাল লিল আলামিন, আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছে দিনের নবী, আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার সাথে সাথে মেয়ের বাবা এত খুশি হয়েছে, রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে মেহমান পাঠিয়েছে, রহমাতাল লিল আলামিন, মেয়ের বাবা চিৎকার করে বলে বলে রে আমার মেয়ে, রে আমার ছেলে, কে কোথায় আছিস, আয় আয় দেখি আজারে আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিনের মেহমান এসেছে। আইরা আমার বন্ধুরা আমার, নবীর মেহমান পেয়ে মেয়ের বাবা কতটুকু খুশি হয়েছে আমি কেমন করে বুঝাবো। এমন একজন মানুষের মেহমান যে মানুষটাকে স্বপ্নে দেখলে দুজন হারাম হয়, এমন একজন মানুষ
যেই মানুষটা আদর্শে আদর্শবান হলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই মানুষটার জন্য আল্লাহ পাক নিজে পাব। সুবহানাল্লাহ, ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়ের বাবা হযরত সাদকে বেব নবীজি পাঠিয়েছে এই কথা শুনে মেয়ের বাবা কতটুকু খুশি হয়েছে আমি কেমন করে বুঝাবো। ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন। মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মনে করেন আজকে দুপুরে যদি আমার টেলিফোন করে কইতো যুক্তিবাদী আপনি কিছু কথা আছে, আমি বললাম বলেন কি কথা, যদি বলতো যুক্তিবাদী আপনার বাড়িতে আমি দুজন মেহমান পড়াবো, দুই টানা রয়েছে প্রধানমন্ত্রী আমার ফোন দিয়ে টেলিফোন করে যুক্তিবাদী আমার শরীরে গরম হইব না কি গরম হইব আমার এই যে করম দেখাচ্ছ তুই আমার চিন, এটাকে বাহাদুরি বলে না, এটাকে করম বলে না, এটাকে ক্ষমতাশীল বলে না, এটাকে নেতাকেই বলে না। আমিয়া গরম কাকে বলে দেখতে চাও? ভারত, ভারতের আমার এক বোন মুসকানের দিকে থাকা, এই মুসকান একটা হুকা দিয়েছে, আল্লাহু আকবার বলেছে মুসকানের, আল্লাহু আকবার আওয়াজ গোটা পৃথিবী খবর হয়ে গেছে। ঠিক তেমনি কি মুসলমান, মুসলমান ওই জাতি, মুসলমান যদি হুঙ্কার দেয় এরকম একজন থাকলেই হাজার কোটি মানুষ হচ্ছে বেশি ঠিক না বেশি। গরু গর মুসলমান হয়েছে কি কালা গরু কাল, বন্ধুগণ এই যে ক্ষমতা দেখায়, ক্ষমতা থাকলে দাপট দেখায়, শরীর গরম দেখায়, যারা খাঁটি ইমানদার, যারা হক্কানি আলেম, যারা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, ওনাদের মধ্যে কোনো অহংকার ফকর মাথা পরি টাকা পরি থাকে না। ঠিক না বেশি, এক জার্রা পরিমাণ ইমান নিয়ে মরলে এরকম দশ দুনিয়ার সমাজ এরকম জান্নাত, এক জার্রা পরিমাণ ফকর থাকলে জান্নাতের বারান্দার টাকা পাই না। নাম শুনেছেন উনার পরিচয়, যারা কমি অঙ্গনে আলেম উনারা জানে নানুদীবী কারে কর, আল্লাহ আমরা বক্তাগিরি করি, আমরাও ফ্যাশন কিছু কম ধরি, গাড়ি যদি একটু নর্মাল হয় গাড়ি কেউ উঠি না, ভিআইপি গাড়ি লাগবে ঠিক না, কত ফ্যাশন ধরি। নামাজের যে মসজিদের উদ্যোগ মাহফিল না, এই মসজিদে হুজুর জোহরের সময় চলে গেছে,
নামাজের কয়েকদিন বাকি আছে, হুজুর উপস্থিত, মুসল্লিরা হুজুরে চিনে না, সাধারণ পোশাকে আসছে তো, নর্মাল পোশাকে আসছে, হুজুরে কেউ চিনে না, মুসল্লিরা কয়েকজনে হুজুর আপনাদের হুজুর হুজুর বুঝা যা নামাজটা আপনি পড়ান, হুজুর বলে হুজুর হুজুর আপনি দেখবেন প্রত্যেকটা প্রত্যেকটা মসজিদে দুই একটা গার্ড মুসল্লি থাকে, একটা থাকলে বুঝে বেশি লাগে না, বেশি লাগে নি, এক পিস থাকলে চলে, মসজিদ গরম থাকে আছে না না এদিকে মনে হয় নাই আসেনি, থাকলে বালা কথা, এই বালা শান্তির বালা না বিপদের বালা, কথা কয় না রে, শান্তির না বিপদ, দশটা মিষ্টি লাগে একটা থাকলে খুশি, সব গরম রাখবে, তো গারো একটা ছিল হুজুরের পিছনে নামাজ পড়ছে, গারোটা কয় হুজুরে সালাম ফিরাইছে, গারোটা কয় হুজুরে ওই মিয়া তুমি নামাজ পড়াইতে পারো না সামনে কেন গেলা, চিন্তা করেন হুজুর কো নামাজ হয়ে গেছে গারোটা কেউ হয়েছে না, চিন্তা করেন আমাদের সভাপতি সাহেব যদি বলে যে হুজুরের পিছনে আমরা নামাজ পড়ছি, হুজুর যদি বলে নামাজ হয়ে গেছে, যদি এখানে আমি বক্তা কিন্তু হইছি না, তো বুঝতে পারেন গারো বক্তা, ঠিক কি বক্তা, গারো বক্তা, তো গারোটা কয় হয় না হুজুর কো হয়ে গেছে, গারোটা মানে না, কত বড় মুফতি চিন্তা করছেন, গারোটাই কয় আপনি এখানে বসে থাকবেন, আল্লাহর ওলিদের যে অহংকার ফকর মাথা বলি টাকা বলি থাকে না, এই জন্য কথা নিয়ে আসছি, গারোডায় কয় আপনি এখানে বসে থাকবেন, না না দিবিরে কয় আপনি এখানে বসে থাকবেন, আজকে আমাদের মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা হলো কাসেম নাম দিবির রহমতুল্লাহ আলাই, হুজুর আসবে হুজুরের কাছে খুব জিজ্ঞেস করা, আহারে হুজুরের কাছে জিজ্ঞেস করা মানে বসে থাকেন, রসুলের আদর্শে যার আদর্শবান হয় আল্লাহ আকবার, এদের চরিত্র সুন্দর হয়ে যায় ঠিক না, ঠিক হুজুর বসে থাকলেন, এই কথা কেন বলেছি জানেন, হুজুর বসে থাকলেন হুজুর বলতে পারতো এই বাটা তুই আমাদের চিনা সামনে বলতে পারতো কিনা, চিন আমি নানো দিদি এই প্রধান বক্তা চোদ্দ বসি ঠাকুর আমি আমার চিনো সামিকা বলতে পারতো না, বলতে পারতো কিনা বলো, যেগুলি আমাদের মধ্যে আছে আমরা কিন্তু পান্দানি কম করি, আমি আমি বেশি বুঝি বেশি বুঝি বেশি বুঝি বেশি জানি, এই সংখ্যাটা বেশি কম জানি কম বুঝি, এই কথা কেউ বলে ঠিক না, ঠিক হ্যাঁ কি বুঝি হ্যাঁ চেয়ে বেশি বুঝি, আপনি একজনের যারা হকানি আলেন জিগাইবেন ভাই বলবো আমি কিছু বুঝি না, ভাই নিজেকে নিজের যতটুকু আল্লাহ পাক দিয়েছে প্রকাশ করে না, আর কিছু আছে দুটিকে মনুর দুটিকে নেতা আমার বন্ধুরা আমার তোমাদেরকে টার্গেট করে বলতে চাই, যুবকেরা রে কালেমা পড়েছ ইমান এনেছ তোমাদের দাম তোমাদের ওজন তোমাদের পাওয়ার তোমাদের ক্ষমতা কত বেশি, জোয়ানারে তোমরা জানো না বুঝো না, একজন কালেমা পড়েওয়ালা একজন ইমানদার দাম যে কত বেশি,
ইমান দ্বারা বুঝে না, ইমান দ্বারা জানে না। আমেরিকার বুশ, হিলারি ক্লিনটন, মিটোনিয়াম টামকুন, এদের কল্লা পার এক গ্লাস পানি খাওয়াইতো না একজন কালেমা পড়নেওয়ালা মুসলমান যদি না থাকতো। কথা কই না রে, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নিয়ামত দিচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের খাতিরে দিচ্ছেন, ঠিক না রে? ঠিক। সেজন্য বক্তৃতার মধ্যে বলে থাকি, এক মমিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি, তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি, ওরা চোখের জলে ভাসি, তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি, ওরা চোখের জলে ভাসি, এক মমিনের দাম যদি হয় কাদার চেয়েও বেশি, তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি, ওরা চোখের জলে ভাসি, তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি, ওরা চোখের জলে ভাসি। ও যুবকেরা, যদি ঠিক হয়ে থাকে আমার সাথে কি বলা যাবে? কথা কেন বলা যায় বলি, করলা ফিরে এক মমিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি, তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি, ওরা চোখের জলে ভাসি, তবে কেন বন্দি হয়ে আপনার হানা কিছু করবেন না, কি করবেন? আরে আব্দুর রহমান, আমার বন্ধুকে মহব্বত করেছ, আমার বন্ধুকে ডাক দিয়েছ, মনে একটা আনন্দ আসবে, ঠিক না বেটি? আল্লাহর সাথে সম্পর্ক যদি আমাদের ভালো থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, মহব্বত থাকতো, আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমি আমার মাহবুবকে ডাক দিয়েছি, আমি আমার রবকে ডাক দিয়েছি, হাতটা উঁচা করেছিলাম যাতে করে আপনারা আমার সাথে আওয়াজ করে উচ্চ কণ্ঠে একটিবার আল্লাহু আকবার বলেন। বললেন না, আপনারা বুঝেন, বুঝে আসে নাই? আর একটা সুযোগ দিলাম, হাতটা উঁচা করলে আল্লাহু আকবার। এই যুবকেরা, এই মুরব্বীরা, আল্লাহু আকবার, যত বেশি আল্লাহু আকবার বলবেন, যত বেশি রবকে ডাকবেন, যত বেশি আল্লাহকে ডাকবেন, তত বেশি আল্লাহ পাক রাজি খুশি হবে, জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন। আমি হাতটা উঁচা করলে আল্লাহু আকবার বলতে হবে, যারা বলবে না বুঝা গেল ঈমান দুর্বল। রেডি? আল্লাহ, ও আল্লাহ, কুরআন নিয়ে খেলছে যারা এই পৃথিবীর বুকে, হেদায়েত নইলে ধ্বংস কারা জালিম তেরিকে ধ্বংস, তাও হেদায়েত নইলে ধ্বংস কারা জালিম তেরিকে ধ্বংস, কারা জালিমদেরকে ওই চার দেয়ালের মাঝে কান্দে, চার দেয়ালের মাঝে কান্দে, তুমি বিদুষী, তবে কেন বন্দি হয়ে, তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি, ওরা চোখের জলে ভাসি, তবে কেন বন্দি হয়ে। এই পেছনে গুঞ্জল কথা আসতে দিই, সরম না, পেছনে গুঞ্জল কি কি আওয়াজ রে, পেছনে মনে হয় তো হুজু আন্দোলন অনুমত দেন ছড়ায় আলা। এক মমিনের দাম যদি হয় কাদার চেয়েও বেশি, তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি, ওরা তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি, ওরা আল্লাহ, ও থাকিলে বেঁচে থাকিবে পৃথিবী।
থাকিলে ইমান আলা চুরনা হবে সবই থাকলে বেঁচে থাকবে পৃথিবী আর না থাকলে ইমান আল্লাহ চোর না হবে সবই জানি চোর না হবে সবই যাদের জন্য ফল ফসল তারাই উপবাস আর নাস্তিকেরা মহাসুখী করেছে উপহাস ওরা করেছে উপহাস জীবনের জন্য বলতে রাজি নবীর জন্য বলতে রাজি দিনের জন্য পর্ব গাদাই পাশি তবে কেন বন্দি হয়ে তবে কেন বন্দি হয়ে চোখের জল ভাসি ওরা চোখের জল ভাসি তবে কেন বন্দি হয়ে চোখের জল ভাসি ওরা এক মমিনের দাম যদি হয় খাবার চেয়ে বেশি তবে কেন বন্দি হয়ে চোখের জল ভাসি ওরা তবে কেন বন্দি হয়ে চোখের জল ভাসি ওরা আল্লাহ ও আল্লাহ নারে তাকবীর লিল্লাহে তাকবীর কুরআন হাদিস যে কারণে দয়াল বাবা যে কানে দেওয়ান বাজি যে কানে বচন ফুল যে কানে মাল যে কানে আমি বলেছি রেন্টা যেখানে কেওলা যেখানে মদনপুর যেখানে দেওয়ান মাগি যেখানে আপনারা বলেছেন আমরা নাই সেখানে আমি এই কথাগুলি মানলেই তো হয় আমি যে গজলটা বলেছি যেগুলি শুনলে যে সমস্ত গজল শুনলে না ইমান আছে যে সমস্ত গজল শুনলে দিলটা নরম হয় দিলটা পরকাল মুখী হয় যে সমস্ত গজল শুনলে দিলটা দুনিয়া দেখি হয় সেগুলি আমরা শুনি আমরা কি শুনি আমরা শুনি বন্ধু তোর পাড়ার গলা দেহ বন্ধুত্ব পাড়ার গলা দেহ আমরা গান শুনি গান সাবিনা ইয়াসমিনের গান শুনে রুনা রায়ের গান শুনে মমতাদের গান শুনলা মিয়া গান শুনে তো হারাম কিছু কিছু লোকের আছে গান শুনি আবার টাকাও হাবিয়া দেয় আছে নাই নাই আছে গান শুনলা টাকাও দিলা ডবল গুণা হইলো বন্ধুগণ টাকা যদি দিতে হয় ইসলামের পক্ষে ইমানের পক্ষে দ্বীনের পক্ষে আমি গজল গেয়েছি টাকা দিতে আমার দেওয়া লাগে কথা কয় গারে মমতা দোষের মমতা এবিডি একটা গার গায়ে দুই সরকার ভয় আলা আমি কি কিছু পাইতে পারি আরে ভাই ধ্যান বানাতে চলে এখন আমি কি পাইতে পারি কিনা পাইতে পারি দিলেন না
এটাকে আমি বড় নিয়ামত মনে করি, এটা কথা আছে না বড়। এ ভাই আমাকে আদর করে কিছু হাতিয়া দিয়েছে, একজন আলেম যারা সঙ্গীত গায়, যারা ওয়াজ করে, যারা দিনের কথা বলে, এদেরকে যারা সম্মান করলো, এদেরকে যারা ইজ্জত করলো, আল্লাহু আকবার, এরা যেন নবীকে ইজ্জত করলো, নবীকে সম্মান করলো, নবীকে ভালোবাসলো, নবীকে যারা সম্মান করলো ভালোবাসলো, এরা যেন আল্লাহকে ভালোবাসলো। আল্লাহকে ভালোবাসার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাওয়া, সেরকম ঠিক না? ঠিক বন্ধুগণ, আমি আরো কিছু আপনাদেরকে গরম একটা সঙ্গীত শোনাবো, এরপরে ছাত্র বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, খাইতেন নি আপনারা? একটু সামনে বিয়া খাইতে হইলে একটু সামনে আইছ, মেহরবানি করে ফাঁকা জায়গাটা বন্ধ করে সামনে চলে আসেন, কিছু কুকুরে বিয়ে হইব, কি হইব সামনে চলে আসি, ইলাহাম ইলাহাম ইল্লাল্লাহ, মাশাআল্লাহ ইলাহাম ইল্লাল্লাহ, চোরেলাম ইলাহাম ইল্লাল্লাহ, সামনে চলে আসি, আরো আরো মানুষ আসবে, আরো অনেক মানুষ আসবে, একটু অপেক্ষা করেন, ওদের মাত্র দুই নাম্বার গেট ভাবছি, আরো গেট দুটো রয়েছে, যদি সামনে চলে আসেন, এই যে বসার পরিবেশ সুন্দর হয়েছে না, আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে এই 30 সেকেন্ড আমরা একটু জিকির করব, এরপরে বিয়াটা উইলব, আরো কিছু কথা হবে, আরো কিছু গরম সঙ্গীত হবে, সঙ্গীত চলবো নি, চলবো চলবে, একটু অপেক্ষা করতে হবে, কয়েক মিনিট বেশি না, আমার সময় হলো গা আর 10 মিনিটের মতো আছে, 10 মিনিট সময় আমার আছে, 12 মিনিট, এই 12 মিনিট কি আমাকে রেখে চলে যাবে? মাশাআল্লাহ, কিছু ভাইরা বলেছে গতকালকে 3 ঘন্টা বয়ান করছি, এরপরে এখন সারা রাত, বন্ধুগণ যারা যারা সারা রাত বয়ান শুনতে চায়, বয়ান তো সারা রাত হবে না, কিন্তু সব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। বন্ধুগণ পরিবেশটা সুন্দর হয়েছে, জিকিরটা গরম হয় নাই, একটু আওয়াজ উচ্চ কণ্ঠে কালেমা জিকিরটা, এই 1 সেকেন্ড 1 মিনিটে কম জিকির করবো, এরপর বাকি কথাগুলো হবে, ইল্লাল্লাহ ডাকাতে একটু জোরে মারবেন, পারবেন নি ভাই? পারবেন? আরাম ইলাহাম ইল্লাল্লাহ, আসমান বলেন এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলেন এক আল্লাহ, মানুষ তোমরাও বলেন এক আল্লাহ, জুড়ে লাহাম ইলাহাম ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ।
আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আমাকে সময় দিয়েছেন, এক ঘন্টা 11:10 পর্যন্ত আমার সময়, আমি বেশি সময় নিব না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, হযরতে সাদ মীর বাপ তো আদর আপ্যায়ন করতে শুরু করল, কত খুশি রে, নবীর মেহমান পায় রে, নবীর সাহাবীরা মেহমান পাইলে খুশি হইত, নবীর সাহাবীরা না মেহমান পাইলে নিজে না খেয়ে মেহমান দেখা হইত, দুইজন একজন ভাই কই ওই মাসে আমার 30টা মুরগি লাগবে, আর একটা তো ভাই কইছে মেহমান আমার খায় আছে, মেহমানে খায় খুব গেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা মেহমানদারি করে এদের অবশ্যই আল্লাহ পাক বরকত দিয়ে দেয়, ভরপুর বরকত দিয়ে দেয়, ঠিক না বেটি? আমরা মেহমানদারি করি বরকত হয় না, অনেকে বলে হুজুর মেহমানদারি করলাম আমার সব কিছু শেষ হয়ে গেল, বরকত তো হইল না, বরকত কেমন করে হবে আজকে আপনাদেরকে বুঝাইয়া দিব। হ্যাঁ মুসলমান, বরকত হবে কখন হবে, কেমন করে হবে, মেহমানকে মেহমানদারি করলে বরকত হয়, আল্লাহ যে বরকত দিয়ে থাকেন বরকত যে হবে এই কথার উপরে আগে ইয়াকিন করেন, এই কথাটা আগে বিশ্বাস করেন, এরপরে মেহমানদারি করেন, মেহমানকে মেহমানদারি করলে বরকত হয় এই কথাটা আগে বিশ্বাস করেন, একে দিল থেকে বিশ্বাস করেন, ইয়াকিন করেন, এরপরে মেহমানদারি করেন, আল্লাহর কসম আল্লাহ পাক বরকত দিয়ে দিবে, ঠিক না বেশি? এরপরে আল্লাহকে রাজি খুশি করার জন্য যা কিছু করবো শুধুমাত্র আল্লাহর জন্য করবো, ঠিক না বেশি? তবলিগের বাইরা 6 নম্বরের মধ্যে সহি নিয়তে একটা কথা বলে, আহারে কথা কই না রে, সহি নিয়ত বলে আল্লাহর জন্য অল্প আমল করি আল্লাহ পাক পাহাড় পরিমাণ দান করে, ঠিক না বেশি? তবলিগের বাইরা শুনেন, নিয়তকে যাচাই করতে হবে, আমি বক্তাগিরি করব মানুষকে পাগল করার জন্য নয়, মানুষ আমাকে ভালো বলবে এই নিয়তে নয়, আমি ওয়াজ করব ওয়াজ শুনব শুধুমাত্র আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য, ঠিক? আমি যদি কাউকে টাকা হাওলা দেই খরচা হাসানা দেই যাকে দিব তাকে রাজি খুশি করার জন্য নয় আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব, ঠিক না রে? ঠিক। আমি নামাজি ফ্যামিলি এক স্বামী স্ত্রী নামাজ পড়ে ইমানদার, এই নামাজি মানুষ নামাজির ঘরে মেহমান এসেছে, মেহমান এসেছে বেচারা কেমন জানি মেহমানদারি করবো কিছু করে নাই, শুধুমাত্র একটা ছাগল আছে, ছাগলের দুধ বিক্রি করে চলে, তো স্বামী স্ত্রী কয় স্বামী আমার আমরা কি দিয়ে মেহমানদারি করব, ওর কিছু নেই, স্বামী কয় কাজ করি ছাগলটা জবাই করে, স্ত্রী কয় ঠিক আছে জবাই করেন, স্ত্রী কয় স্বামী আমার এই ছাগল ছাড়া আমাদের কাছে আর কিছুই নাই, তবে মেহমানকে মেহমানদারি করার জন্য ছাগল জবাই করব, স্ত্রী কয় মহিলা কয় স্বামী আমার এই যে ছাগলটা জবাই করব আসেন আপনি আমি নিয়তটাকে ভালো করে চাষাই বাসাই করে নি, মেহমান এসেছে
শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় ছাগল জবাই করে মেহমানদারি করবো। সুবহানাল্লাহ, কোনো কিছুই নাই, কিন্তু এই দুই নামাজির আল্লাহর প্রতি আস্থা ছিল, বিশ্বাস ছিল পরিপূর্ণ। এই ছাগলের মালিক, এই আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল। আল্লাহ কয় বান্দা আমার প্রতি যেরকম ধারণা পোষণ করে আমি আল্লাহ ওরকম করে থাকি। বন্ধুগণ এখন ছাগল শেষ করে দিচ্ছে, বন্ধুগণ এখন ছাগলের মালিক ছাগল জবাই করবে, স্ত্রী কয় স্বামী আমার এক কাজ করবে, একটু দূরে নিয়ে ছাগল জবাই করবে, দূরে নিয়ে ছাগলটা জবাই করতে নিল। ছাগল তো জবাই হয়েছে, ছাগল জবাই হওয়ার কিছুক্ষণ পরে বারান্দায় তাদের বারান্দায় আরেক ছাগল হাজির হয়েছে। তোমরা কাল্লো কিনে কাল্লো কাল্লো ছাগল আরেকটা আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে। স্ত্রী কর ছাগল কি জবাই করে নাই স্বামী, কুকি মারা দেখে না ছাগল, তাদের ছাগল জবাই হয়েছে, এটা কুকি আইলো আমি আল্লাহ ওরকম করি। এই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ প্রতি আস্থা বিশ্বাস ছিল যে মেহমানদারি করলে আপনার গর করতে, এই কথার উপরে ইয়াকিনের বিশ্বাস ছিল, যার কারণে আল্লাহ পাক ভরপুর ঘর কর দিয়ে দিতে ঠিক না বেশি। এমন একটা ছাগল স্বামী আসছে, স্ত্রী কয় স্বামী আমার এই ছাগল ঘুরতে আসবো, স্বামী কয় বিবি রে এটা আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম ছাগল আল্লাহ পাক দিয়েছেন, ব্যতিক্রম ধরনের ছাগল, এই ছাগলের সাথে অন্য ছাগল মিলবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যে ছাগল দিয়েছেন এই ছাগলের এক স্তন দিয়ে আসে দুধ, আর এক স্তন দিয়ে আসে মধু। সুবহান আল্লাহ, কাল নির্ভর করে দিয়ে আসে এক স্তন দিয়ে আসে দুধ, এই আর এক স্তন দিয়ে আসে মধু। আল্লাহ আকবার বলা, আল্লাহ বরকত দেয় কি দেয় না, কম না বেশি? বেশি। মানুষ যদি খাঁটি ইমানদার হইতো রে, মানুষ যদি পাকাপুক্ত খাঁটি ইমানদার হইতো, সময় মতো গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তো, মানুষ যদি নামাজটা পাঁচ ওয়াক্ত পড়তো, ইমানের উপরে আমলের উপরে তাকওয়ার উপরে ইস্তিকামা থাকতো, আল্লাহু আকবার, আল্লাহ পাক মুসলমানদের রিজিক এমন এমন এক জায়গায় রাখতো ওরা জীবনে কল্পনা করতো না, ঠিক না বেশি? রিজিকের জন্য আমরা পরেশান হয়ে যায়। আমি ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে যত নেক আমল আছে সমস্ত নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আর্জুমিনিট আছে। ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে যত নেক আমল আছে সমস্ত নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো নামাজ। এক নম্বর শর্ত কি? সময় মতো গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এই মানুষটা চুরি করবে না, বদমাইশি করবে না, নামাজ পড়লে তার আমল নামায় গুনাহ থাকে না। দিনের নবী ডেকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা বলো, বলো তো রে সাহাবীরা, কেউ যদি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা কয় না না নবী গো, পাঁচবার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। দিলেন নবী রেখে বলেন, ও আমার সাহাবীরা, পাঁচবার গোসল করলে যেরকম শরীরে ময়লা থাকে না, আমার উম্মত সময় মতো গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার নামায় কোনো গুনাহ থাকে না। কবিরা গুনা, শিরিক গুনা, এগুলি মাফের ব্যাপারে একটা আছে। একজন আল্লাহর ওলি বুজুর্গ বলেছিলেন যে নামাজে তো ছোটখাটো গুনা মাফ হবে, কবিরা গুনা তওবা করতে হবে। একজন বুজুর্গ বলে যে একজন মুসলমান কবিরা গুনা করতে পারে, দেখেন ধারণা দেখেন, একজন মুসলমান কি কবিরা গুনা করতে পারে?
হতেই পারে না কোন মুসলমান কোন ইমানদার কবিরা গুনাহ করতে পারে না, ঠিক না? ঠিক কে কইতে পারে না? আমরা পারি কবিরা গুনাহ কারে কয় কি কত লোক আমরা বুঝি কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ নাম লই তারেন আল্লাহ কয় বান্দারে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত এই বান্দা নামাজ পাঁচ ওয়াক্ত তোরা পড়বি আমি আল্লাহ তোদের আমল নামে সব দিব 50 আসব লাগেনি আগে সেচে গান্ধী বাজারে এক বড় গ্যাসের বোতল আছে 1200 টাকা এবারে বেঁচে না এবারে যদি কয় যে আমার এখান থেকে একটা গ্যাস নিলে 60 গ্যাস ফ্রি বুঝাই তাল্লাম না হলো যদি কয় একটা গ্যাস 1200 কিনলে 60 ফ্রি দেন বাট রাং গায় হবে তোরে আলাদা খুঁজে ভালো দেখো না মিকুস ঠিক না ঠিক শেষ করে দিলাম ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ওযু লাগে ওযু নামাজ পড়তে হলে ওযু লাগে কি লাগে ওযু লাগবে ওযু ওযু না হলে নামাজ হইতো না নামাজ না হলে অন্যায় থেকে বাঁচতে পারবো না ওযুতে চারটা ফরজ একটা ফরজ যদি নষ্ট হয়ে যায় ওযু কি হইব না আমাদের দেশে ওযু হয় দুই রকম শীতের দিনে ওযু এক রকম গরমের দিনে ওযু আরেক রকম শীতের দিনে ওযু এক রকম গরমের দিনে ওযু এক রকম এমিয়ান ওযু যদি না হয় নামাজ হবে না নামাজ না হলে আল্লাহকে পাওয়া যাবে না ঠিক না বেঠি আমার ওযু দেখলে বোঝা যায় নামাজি কিরকম ওযুর গুরুত্ব থাকলে বোঝা গেল নামাজের গুরুত্ব আছে যাদের কাছে ওযুর গুরুত্ব আছে এদের কাছে নামাজের গুরুত্ব আছে আল্লাহু আকবার বলো ওযু রাখবে ওযু ওযু দুই রকম হয় বক্তৃতার মধ্যে বলে থাকি ওযুর গুরুত্ব কতটুকু আছে ওযুর গুরুত্ব কতটুকু আছে বক্তৃতার মধ্যে বলে থাকি এক যুবক লাগছে এক মহিলার পিছনে এক যুবক মহিলার পিছনে শেষ মহিলার পিছনে লেগেছে প্রতিদিন মহিলার বার বাড়ির সামনে গিয়ে বসে থাকে জোয়ান্নিয়া এরপরে তোর যে মহিলা বাড়ির সামনে বসে থাকে না মহিলা দারোয়ান কে বলো দারোয়ান কে দেখো তো জোয়ান্নিয়াটা কি চা দারোয়ান কয় কি কি চাস তোমারা যে পাঠাইছে না হ্যাঁ স্যার মহিলারা ছিল নামাজি মহিলা কয় কারণ কয় ম্যাডাম আপনার চা তো মহিলা ছিল নামাজি মহিলা কয় আমার চাই কয় হ্যাঁ কারণ তুমি গিয়ে বলো আমাকে চাইতে হলে পাইতে হলে 40 শত নামাজ পড়ে মহিলা চিন্তা করলো আল্লাহ কইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ কইছে নামাজ পড়লে মানুষ ভালো হয়ে যাবে মহিলা চিন্তা করলো আমি নামাজের কথা বলি লোকটা ভালো হয়ে যাবে গা আমার বিশ্বাস করতে ঠিক না এরপরে কয় এই যুবক ম্যাডাম কইছে 40% নামাজ পড়ে গেছে 40% নামাজে কমপ্লিট করছে বুঝা প্রতিদিন মনে করে বিকাল বেলা বসে থাকতো না নামাজ কমপ্লিট করে আর সকাল বেলা বসে রয়েছে তাসির হয়েছে এরা নামাজে দোষ না
তো মহিলা দেখলো আবার চলে আসছে, তো মহিলা কয় দারোয়ান এটা গেট আউট করো, তুমি গিয়া কো গেট আউট, দারোয়ান কয় এটা গেট আউট, তো জুয়ান নে কয় এ দারোয়ান কি হইলো তোমার ম্যাডাম না কইছিল যে 40 সপ্তাহ নামাজ করা আমার তো যাইবো গেল না, তুমিও কয় দিও নামাজ শিখে পড়ছিলাম আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো নামাজ। এক নম্বর শর্ত কি? ও যুবক ভাইরা, ও মুরুব্বি বাবারা আসেন না, পায়েদের বলি আপনার দুটো পায়েদের বলে যায়, দুটো পায়েদের বলে যায় মুসিবত থেকে বাঁচিয়ে দিবে কে? আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকা।